আর একদম মানে যে ক্যামেরাগুলো আছে একদম মানে লো বাজেটটা কেমন কি আছে, যে যাদের স্বপ্ন যারা পূরণ করতে চায়, ঠিক আছে, যে একটা ভালো ক্যামেরা নিতে গেলে মিনিমাম 50-55 হাজার টাকা পড়ে যায়, মানে ভাই যে ক্যামেরা নিয়েছে, তো সেই ক্যামেরাটা দাদা তোমাকে আমরা পেয়ে গেলাম, মানে এমন একটা রেটে, তো সেটা তুমি যদি ভিডিওটা ফলো না করো তাহলে সেটা বুঝতে পারবা না। তো আমরা EMI ভি কর দিয়া বো ভি বলে EMI ভি EMI ভি কর দিয়া মতলব সেকেন্ড হ্যান্ড ক্যামেরা তুমি EMI ভি কর দিয়া। আরে মা 9 से 12 1 से 4 6 से 7 7 से 9 मेरे को नहीं पढ़ने का माँ, एक्टर बनने का, हीरो बनने का अपन को। भाई বলছি কি ওইখানে না দুটো মেয়ে দাঁড়ায় আছে, ঠিক আছে, এবার ওদেরকে যাই কি বলবো, তোমরা কি সিঙ্গেল? হ্যাঁ যাবো, ফটো দিতে পারে। হাই ফ্যামিলি, সবাইকে জানাই শুভ সকাল। আর নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। গাইস তোমরা দেখছো আমার চ্যানেল, তোমার চ্যানেল রানাঘাট জিও সেভেন ইউটিউব চ্যানেল। বন্ধুরা সবার একটা স্বপ্ন থাকে আমার একটা DSLR থাকবে, ঠিক আছে, কিন্তু সেই জিনিসটা কজন কিনতে পারে, কারণ সবার তো সেটা সামর্থ্য হয় না কিনার। মধ্যবিত্ত পরিবারের ছেলে একটা ফোন কিনতে নিজের ফেটে যায়, আর যারা ভিডিওকে ভালোবাসে তারা তো চাইবে যে আমার ভিডিওতে ভালো কোয়ালিটি হোক বা আমি ভালো রিলস বানাবো সেরকম কিছু। এবার সেটা যদি আমরা যদি কম টাকা যদি সেরকম যদি ক্যামেরা পেয়ে যাই তো ভাই ব্যাপারটা পুরো জমে যায়। হ্যাঁ গাইস, তো আমি আজকে তোমাদের দেখাবো সেরা একটা লোকেশন, সেটা হলো কলকাতা মেট্রো গলিতে। আগে পরে সবাই ভিডিওতে দেখেছো, তো সেখানে আজকে আমিও যেতে চলেছি। তো ভাই ভিডিওটা সত্যি বলতে ভাই জাস্ট চুমা লেভেলে রয়েছে, যদি না দেখো তাহলে ভাই মিস করে যাবে। বন্ধুরা আমাদের টিকিট কাটা কমপ্লিট, দমদম দুটো রিটার্ন, তো এখন যাবো স্টেশনে ট্রেন ধরতে। আর ভাই প্রতিদিনের মতন আজকেও রানাঘাট শহর দেখতে অনেক সুন্দর লাগছে, জাস্ট ভাই ভিউটা লেভেলের লাগছে। তো বন্ধুরা আমাদের ট্রেন ফাইনালি প্ল্যাটফর্মের দিকে আসছে, তোমাদের সেটা দেখানোর চেষ্টায় করছি। উই দেখো ছোট্ট একটা, ঠিক আছে, তো আমাদের ট্রেন ঢুকে গেছে, বেশি মতো মরবো না ভাই, ট্রেনে উঠিনি, বেশি যদি গেলি পড়ি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ভাই আগে ট্রেন উঠবো তারপর কথা বলবো তোমার সাথে। তো আমাদের ট্রেন এই যে ঢুকে গেছে, আর ওইখানে ওই মেয়ে ছেলে ভাই রিয়াকশন দিচ্ছে, সেটা আমার রিয়াকশন মোটা মহিলা, ঠিক আছে, তাকাও বাড়া তাকাও। তো বন্ধুরা সামনে প্রলয় ভাই চলে এসছে, তো প্রলয় ভাইও ব্লগ বানাচ্ছে। তো ব্রো কেমন আছো? তা বাড়িতে কখন বেরিয়েছিস তুই? বাড়িতে বেরোচ্ছি 10টার সময়। আচ্ছা আমাদের বেরোতে লেট হয়েছে, এদিক দিয়ে লেট ছিল না, ট্রেন লেট ছিল ভাই। দেখো একদম ফুল পাওয়ার, ঠিক আছে, চলে এসছি। আর এখন ভাই এখানে মেট্রোর জন্য টিকিট কাটছে, তো তারপরে আমরা যাবো এখান থেকে ক্যামেরার দোকানে, ঠিক আছে, তোমরা ভিডিও সাথে থাকো। আর ভাই এত পরিমাণে জ্যাম ছিল না স্টেশনে, তো ধারণার ভাই ট্রেন যাচ্ছিল, প্রচুর ক্রাউড, ঠিক আছে, তোমরা ভিডিও দেখতে থাকো, ভিডিও সাথে থাকো। তো এখান থেকে এই যে মেট্রোর জন্য দমদমে, যাই হোক প্রলয় কোথায়? গাইস এখন মেট্রোতে ট্রাভেল করতে হবে, তো সেই জন্য আমাদের ব্যাগ ট্যাগ সব চেকিং করে নিল। প্রলয় ব্যাগে কিছু নেই তো? দেখি দীপ দীপ কি করে আসে দেখা যাক, কি করে আসবি? এই কয়েনটা ওখানে টাচ কর, আচ্ছা আচ্ছা একদম পারফেক্ট পারফেক্ট, ওকে তুম শিখ গায়ে। ও হ্যাঁ হ্যাঁ, তো বন্ধুরা আজকে আমরা ফার্স্ট টাইম, ঠিক আছে, লোকে শুনলে হাসবে, আমরা ফার্স্ট টাইম আজকে ট্রাভেল করছি। এই গলির নাম কি? মেট্রো গলি। তো গাইস এটা হলো মেট্রো গলি, ঠিক আছে, তো তো এখানে দেখতে পাচ্ছ যে প্রচুর ক্যামেরা ফ্যামেরা আছে এদিকটায়, এদিকটাও প্রচুর ক্যামেরার দোকান। তো বন্ধুরা ফাইনালি আমরা দোকানের সামনে চলে এসেছি, আর এই হলো সেই দোকানটা যেটা আমরা ভিতরে যাব। তো এখানে যে ভাই ওর কোন ফ্রেন্ডের সাথে কথা বলছে, ওর ফ্রেন্ড আসবে, তারপরে আমরা যাব দোকানের ভিতরে। তো এখন ফাইনালি
দোকানের ভিতরে যাওয়া হচ্ছে। কোন দিক দিয়ে যাবি? এদিক দিয়ে চল। তো এখানে দুটো ভাইয়ের ফ্রেন্ড, এদের আসতে একটু লেট হলো। हम आए बहुत दूर से ब्लॉग बना लेते थे, आपके शॉप का नाम तो बहुत मशहूर है। हाँ, इसलिए हम आए बहुत दूर से। यूट्यूब में भी बहुत देखा आप लोग, हमारे पब्लिक को भी तो देखना चाहिए थोड़ा। अरे जो भैया, इसको तो देखा ही होगा भैया को पहले ब्लॉग। कैनन का कोई सा बढ़िया सा देखा रेंज बता दीजिए। कैमरा दुकान से चले आसलम, तो তারপরে তাদেরকে জিজ্ঞাসা করলাম যে এখানে কি এমআই সিস্টেম আছে বা ক্রেডিট কার্ড সাপোর্ট আছে। তো তখন মুখের উপরে না বলে দিল, তারপরে ভাই মনটা ভেঙে গেল। দোকানদার দাদা বলছে, আপ ক্রেডিট কার্ড লেকে আয়া কিয়া? তো প্রলয় নে বলা, হ্যাঁ আমি লেকে আয়া। তো দেখো আগে কি হতা হয়। আমরা দেখছিলাম 30,000-এর ভিতরে কিছু ক্যামেরা। 30,000 দো 1,000 কম জাদা হোগা তো চলেগা। কম জাদা জাদা হোগা তো চলেগা। थोड़ा डिटेल्स हमको बताइए भाई। इसमें आपका वाईफाई आ जाएगा, आप बोले टच करिए, आपको टच मिलेगा, फ्लिप मिलेगा, हाई टच वाईफाई, 24 मेगापिक्सल सब मिलेगा। দাদা বলছিলাম যে স্টার্টিং প্রাইসটা যদি বলতে, মানে অনেকে স্বপ্ন দেখে না যে একটা কম বাজেটে একটা ভালো ক্যামেরা দিয়ে ভিডিও করবো। 18,000-20,000 মিনিমাম 18 থেকে স্টার্ট। ভাইয়ের মুখে হাসিটা একবার দেখে নাও, জাস্ট লেভেলের। हाँ यही तो चाहिए हम लोगों को। बराबर आ रहा है अभी। मतलब भाई 4 महीने का पुराना कैमरा और प्राइस सुन लो, 35,000 है। 33 ये तो ज्यादा बोल रहे हैं, वीडियो में तो 30,000 दिखाता है। ऑन बोर्ड बता रहे 30,000 बोले ही नहीं होंगे। ক্যামেরা তো নেবো বন্ধুরা। তো আমার ভাই যে ক্রেডিট কার্ডটা আসবে, ক্রেডিট কার্ডটা আসলে মানে কাজ হবে কি না তো সেটা দেখতে হচ্ছে এখানে। তো তারপর ডিসকাউন্ট কর দে থোড়া। আর 500 কা কই ডিসকাউন্ট হতা কি বাতাই দে থোড়া। 500 কা ডিসকাউন্ট আমরা ভিডিও দেখতে যায় না। তো ভাই ফাইনালি এখন ভাইয়ের কষ্টের টাকা এখন বারবার যখন ক্রেডিট কার্ডে দাদারা ট্রাই করছিল, তো ক্রেডিট কার্ডটা সাপোর্ট নিচ্ছিল না, মানে সিস্টেমের থেকে কোনো কিছু একটু অফ করা ছিল। তো তারপরে আমি ভাই যে সিস্টেম থেকে একটু অন করলো, তো তারপরে দেখতে থাকবো যে আসলে। তো এখন লাস্ট মুভমেন্টে আমরা না সবাই একটু থতমত খেয়ে আসি। কেমন লাগছে? ঠিক না? সাত
দাদা একটু কথা বল দেবো কিন্তু ক্যামেরা ঠিক আছে আর একদম মানে যে ক্যামেরাগুলো আছে একদম মানে লো বাজেটে কেমন কি আছে মানে দাদা স্টার্টিং প্রাইস 16-17 থেকে স্টার্টিং থাকে এই ভাই যে ক্যামেরাটা নিলো ক্যামেরাটা ভালো হবে তো যদি ভালো হয় আবার আসবো দাদা তুমি বাঙালি বাঙালি না বাংলা বোঝো বলতে পারো বাংলা বেঙ্গলি নিয়ে আতা তোরা তোরা তো তুমি কেসা লাগা এই ক্যামেরা লিয়া হম লোক বহুত দূর সে আয়া হম লোক বহুত পহলে সব লোগো কো ভিডিও ভি ফলো করতে তো হম লোক দেখা উসলিয়ে ইধর আয়া ভাই বচ্চি দেখনে ভি ক্যামেরা দিয়ে কেসা লাগা বা ক্যামেরা লেকে ভি বহুত আচ্ছা লাগা আর ভাই ওর আপনা নেই ভাই নে কি ফোন মে যাবে জান জান ওই কা রাতা মে বার বার দিক্কত হো রাহা থা মতলব উসকো ক্রেডিট কার্ড হ্যায় না মতলব উস পে নেই আ রাহা থা কি ফোন মে অচানক সে মাই হো গয়া ভাই কুছ ভি প্রবলেম হোগা ভাই আপ আ সকতে হ্যায় কাকু আসি দা হলে ভালো থেকো ঠিক আছে আবার আসবো ওকে দাদাটা দাদা তুমি কিছু বলতে চাও যে যাদের স্বপ্ন যারা পূরণ করতে চায় ঠিক আছে যে একটা ভালো ক্যামেরা নিতে গেলে মিনিমাম 50-55 হাজার টাকা পড়ে যায় মানে ভাই যে ক্যামেরাটা নিয়েছে তো সেই ক্যামেরাটা দাদা তোমাকে আমরা পেয়ে গেলাম মানে এমন একটা রেটে তো সেটা তুমি যদি ভিডিও অর্ডার ফলো না করো তাহলে সেটা বুঝতে পারবা না তো আমরা এমআইবি কর দিয়া বো ভি বলে ইয়ার এমআইবি কর দিয়া মতলব সেকেন্ড হ্যান্ড ক্যামেরা তুমি ইএমআইবি কর দাও এখানে ভাইরা ঠিক আছে চলো ভাই বন্ধু আমার সেই ক্লাস 5 এর বন্ধু 9 বছরের পুরনো বন্ধুত্ব আমাদের আর যারা এখানে আসবা ঠিক আছে এরকম সব জুতোর দোকান দেখতে হবে ভাই জুতোর যা কোয়ালিটি আর যা লাগছে দেখতে ভাই ফুল পাওয়ার একদম আমাদের হয়ে গেছে ক্যামেরা কেনা এখন আমরা ভিক্টোরিয়ায় যাব তো বন্ধুরা আমরা বাস থেকে নেমে গেছি ঠিক আছে আর আমার কথা শুনতে পাচ্ছ তোমরা পাচ্ছ জানি পাচ্ছ না ঠিক আছে আর আমার পিছনে ভাই সেই লেভেলের বলছি কি ওইখানে না দুটো মেয়ে দাঁড়ায় আছে ঠিক আছে এবার ওদেরকে যাই কি বলবো তোমরা কি সিঙ্গেল হ্যাঁ যাবো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা বলবো না যদি ভালো লাগে তাহলে করে আর ভাই মোস্ট কমেন্ট করো ভাই কমেন্ট করে জানাও যে ভিডিও কেমন লাগছে কি না কোথায় কমতি ভিডিও তাহলে তো আমি বুঝতে পারবো তাহলে তুমি দিন দিন ভিডিও ইমপ্রুভ করতে পারবো ব্রো তো ভাই চলো কমেন্ট করো আর যদি ভালো লাগে তাহলে একটু ভালোবাসা দিও